আমি কোনো বক্তব্য রাখার জন্য এখানে খাড়া হইনি মূলত ছোট সাহেবের কাছে মাফ মাফ চাওয়ার জন্য আমরা এখানে দণ্ডায়মান কারণ আপনারা নিশ্চয়ই জানেন তিনি আমাদেরকে বারবার ক্ষমা করে দিয়ে সংগঠনের জন্য কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন কিন্তু আমরা বুঝতে পারিনি আমরা একের পরে এক ভুল করেছি সেই ভুলের কাফফারা হিসাবে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে শানে রিসালতে সর্ববৃহৎ বায়ান্নটি গাড়ি নিয়ে আমরা খুলনা থেকে যোগদান করেছিলাম এতে প্রমাণ হয় যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আজকে প্রায় দশ বছর পরে এই খুলনায় আঞ্জুমানে আল ইসলাম বেলারে এত বড় সমাবেশ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি খুলনার সর্বত্র আঞ্জুমানে আল ইসলাম জপবে আমরা আজকে বলতে চাই ছোট সাহেবের কাছে আমাদের অতীতের সকল দুধ চুটি দয়া করে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে আপনি আমাদের জন্য প্রাণ তুলে দোয়া করে যান যাতে আমরা আগামীতে ঐক্যবদ্ধ থাকতে পারি একত্রিত হয়ে চলতে পারি খালিস মখলিস পাবে এই হক এই সংগঠনের পতাকা তলে সমবেত হতে পারি আজকের এই আয়োজনে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ছোট সাহেবকে এই কথাটি বলতে চাই যে আপনারা দেখেছেন এই বাংলাদেশে যখন পাঠ্য পুস্তকে সেই বানরের